Assalamu alaikum, all my friends and my family. Welcome to my channel Butterfly Education. তো এটা হচ্ছে আমার থার্ড নম্বর ক্লাস। তো আগেবারে আমি ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে দেখিয়েছিলাম যে ইংলিশ শিখতে গেলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি। তো সেটা হচ্ছে ভার্ব। তো আমাকে সবসময় জানতে হবে অ্যাকশন ভার্ব। আমি যখন যে কোনো কথা বলবো সেটা ইংলিশে তার মিনিংটা বা মানেটা কি হবে। এমনিতেই যারা নতুন করে ইংলিশ শিখতে চায়, ইংলিশ বলতে চায়, যদি তারা এই 30 ওয়ার্ড না জানে তাহলে তারা কোনোদিন ইংলিশ শিখতে পারবে না। কারণটা হচ্ছে যে আমাদের ডেলি ডেলি নতুন নতুন ভার্ব উৎপন্ন হচ্ছে। তো আমি প্রথমে বলবো যে এই কমন 30 ওয়ার্ড যদি একবার আপনারা শিখে যান তাহলে আপনাদের যে নতুন ভার্বগুলি উৎপন্ন হচ্ছে সেগুলি শিখতে বেশ দিন সময় লাগবে না। তো চলুন শুরু করা যায়। তো আমি এই ভার্বকে 3 ফর্মস ভার্বের দ্বারা ডিভাইডেড করেছি। তো প্রথমটা হচ্ছে প্রেজেন্ট, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট, আর তৃতীয়টা হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট। তৃতীয়টা হচ্ছে ফার্স্ট পার্টিসিপেন্ট। তো আমি এই ওয়ার্ডগুলি সুন্দর করে লিখেছি এবং তার মানেটা সাইডে লিখে দিয়েছি। তো চলুন বলে বলে দেখাচ্ছি। তো এটা হচ্ছে গো, নাম্বার ওয়ান হচ্ছে গো। গো এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট এই সাইডটা হচ্ছে প্রেজেন্ট, সবাই এখানে থাকবে প্রেজেন্ট। তো এটা হচ্ছে গো। তো গো মানে হচ্ছে যাওয়া। তো পাস্ট কি হবে পয়েন্ট, আর পাস্ট পার্টিসিপেন্ট হবে গান, কি হবে গান। তারপরে আসছে দুই নম্বর আসছে এম ইজ। তো এম ইজ মানে হচ্ছে হয়। তো এখানে কি হবে পাস্ট হবে ওয়ার, আর পাস্ট পার্টিসিপেট হবে বি। তারপরে আসছে ফিল, ফিল মানে হচ্ছে ক্লোজ, ফিল ফিল মানে হচ্ছে ক্লোজ, পাস্ট হবে ফিল, পাস্ট পার্টিসিপেট হবে ফিল। তারপরে আসছে অ্যাড, অ্যাড মানে হচ্ছে যোগ করা। তো পাস্ট হবে অ্যাডেড, পাস্ট পার্টিসিপেট হবে অ্যাডেড। তারপর আছে স্পিক, স্পিক মানে হচ্ছে কথা বলা, স্পিক মানে হচ্ছে কথা বলা। তো এখানে পাস্ট হবে স্পোকেন, পাস্ট পার্টিসিপেট হবে স্পোকেন। তারপর আছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে হচ্ছে ব্যবস্থা করা, অ্যারেঞ্জ মানে হচ্ছে ব্যবস্থা করা। তো পাস্ট হবে অ্যারেঞ্জ, আর এটা হচ্ছে সেম, এখানে আটেনি তাই আমি দুইটা রাত দিয়ে বুঝে দিয়েছি অ্যারেঞ্জ, এটা একই পাস্ট পার্টিসিপেট হবে অ্যারেঞ্জ। তারপর আছে হিয়ার, হিয়ার মানে হচ্ছে সোনা। তো হিয়ার হার্ড, হার্ড হার্ড, ফার্স্ট হার্ড, ফার্স্ট পার্টিসিপেট হার্ড। তারপর আছে আইস, আইস মানে হচ্ছে ওঠা। তো ফার্স্ট হবে অ্যারোজ, তার ফার্স্ট পার্টিসিপেট হবে আইজেন, ফার্স্ট পার্টিসিপেট কি হবে আইজেন। তারপর আছে রান, রান মানে হচ্ছে দৌড়ান, রান মানে হচ্ছে দৌড়ান। তো ফার্স্ট কি হবে রান, আর ফার্স্ট পার্টিসিপেট হবে রান। তারপর আছে আক্স, আক্স মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আক্স আক্স মানে হচ্ছে জিজ্ঞাসা করা। তো পাস্ট হবে অ্যাস্কেড, আর পাস্ট পার্টিসিপেট হবে অ্যাস্কেড। তো আমরা যখন ইংলিশ ট্রান্সলেট করি তো আমাদের ট্রান্সলেটটা আমাদেরকে ধীরে ধীরে বাড়াতে হবে বাংলা থেকে ইংলিশে। যখন আমাদের একটু বাড়াটা একটু ওপর লেভেল যাবে তখন আমাদের কথা বলার ধাঁচটা একটু পরিবর্তন হয়ে যাবে। তো সবাইকে আমার একটাই অনুরোধ, সবাই প্লিজ খাতা কলম নিয়ে বসেন। যেহেতু আমরা যখন ইংলিশ বলতে শুরু করব তখন এই ওয়ার্ডগুলি দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। তো আর এই ওয়ার্ডগুলি যদি আপনারা শিখে যান তাহলে বাকি যে ওয়ার্ডগুলি নতুন ওয়ার্ডগুলি পড়ে আছে সেগুলি আপনাদেরকে শিখতে বেশি সময় লাগবে না। তো সবাই আমার বর্তিকে লক্ষ্য করে তাহলে বুঝতে পারবেন। তো বাই, তো বাইটা হচ্ছে প্রেজেন্ট। তো প্রেজেন্ট থেকে পাঁচটি, তো বাই মানে হচ্ছে কেনা। তো আমি যখন পাঁচটি দেশ কোনটি হচ্ছে বট, ফার্স্ট পার্টিসিপেট হচ্ছে বট, আর ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভাঙা, তো ব্রোক ব্রোকেন। তারপর হচ্ছে বি, বি মানে হচ্ছে হয়েছে, তো বি মানে হচ্ছে হয়েছে, তো ওয়ার বিন। তারপর হচ্ছে টিচ, টিচ মানে হচ্ছে শেখানো, যেমন আই টিচিং ইউ ইংলিশ, আই টিচিং ইউ ইংলিশ। তো এখানে হচ্ছে টিচ, টিচ মানে হচ্ছে শেখানো। তো ফার্স্ট ফার্স্ট হবে টট, আর ফার্স্ট পার্টিসিপেট হবে টট। তারপর হচ্ছে পে, পে মানে হচ্ছে বেতন। তো ফার্স্ট হবে পেগ,
past perfect হবে paid তারপর আছে begin মানে হচ্ছে শুরু করা begin মানে হচ্ছে শুরু করা তো past হবে began past perfect হবে began তারপর আছে become become মানে হচ্ছে পরিণত তো past হবে became past perfect হবে became তারপর bite bite মানে হচ্ছে কামড়ানো bite মানে হচ্ছে কামড়ানো তো কামড়াও বা কামড়ানো bite মানে হচ্ছে কামড় তো past হবে কি bit আর past participle হবে beaten তারপর আছে beat beat মানে হচ্ছে অতিকম্প যেমন যেমন আমাদের যেমন আমাদের হচ্ছে হার্টবিট হার্টবিটটা কি হয় কম্পন করে এটা হচ্ছে বিট বিট মানে হচ্ছে অতিকম্প তো past হবে কি beat আর past participle হবে beaten beaten তারপর হচ্ছে present আছে কি আছে come come মানে হচ্ছে আসা past হবে কি past participle হবে come তারপরে এই লাস্ট 10টি আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে চুজ চুজ মানে হচ্ছে বেছে নেওয়া চুজ মানে হচ্ছে বেছে নেওয়া তো পাস্টে কি হবে চুজ আর পাস্ট পার্টিসিপেল হবে চুজেন তারপর আছে ফরগেট ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া পাস্টে কি হবে ফরগট আর পাস্ট পার্টিসিপেল হবে ফরগটেন তারপর আছে ফরগিভ ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা ফরগিভ মানে হচ্ছে ক্ষমা তো পাস্টে কি হবে ফরগিভ আর পাস্ট পার্টিসিপেল হবে ফরগিভেন তারপর আছে নিড নিড মানে হচ্ছে প্রয়োজন নিড নিড মানে হচ্ছে প্রয়োজন তো পাস্টে কি হবে নিডেড পাস্ট পার্টিসিপেল হবে নিডেড তারপর টুক টুক মানে হচ্ছে নিয়েছে টুক মানে হচ্ছে নিয়েছে টুক মানে হচ্ছে নিয়েছে তারপর তো পাস্টে কি হবে টুক টুক আর পাস্ট পার্টিসিপেল হবে টুক 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 ইডি যোগ করতে হবে তারপর সাথে তারপর আছে টেল টেল মানে হচ্ছে বলা টেল মানে হচ্ছে বলা তো পাস্ট কি হবে টোল্ড পাস্ট পার্টিসিপেল হবে টোল্ড তারপর আছে ডু ডু মানে হচ্ছে করা পাস্ট ডিড আর পাস্ট পার্টিসিপেল হবে ডান ডু ডিড ডান তারপর আছে সে সে মানে হচ্ছে বলে তার পাস্ট মানে হচ্ছে সেড আর পাস্ট পার্টিসিপেল হবে সেড ওয়ার্ক ওয়ার্ক মানে হচ্ছে কাজ আর পাস্ট পাস্ট হবে ওয়ার্ক আর পাস্ট পার্টিসিপেল হবে ওয়ার্ক তো এই এই লাস্ট 10টি ভার্ব আমি আপনাদেরকে দেখালাম তো আমি আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ এই ওয়ার্ডগুলি খাতায় লিখে নিন বারবার দেখুন দরকার হলে মুখস্থ করুন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন যাতে তারাও ইংলিশ শিখতে পারে এবং তারা এবং নোটিফিকেশন যাতে আমার কাছে আসে তারপরে আমি বলবো তারপরে আমি বলবো যে আপনাদেরকে আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো